हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग। आज आमी आपनादेर संगे शेयर करब कुरकुरे पनीर पकोड़ार रेसिपी। पनीर रेसिपिटी करार जन्य आमी 250 ग्राम मतो पनीर निये नियेछि। पनीरटा आमार घरे तैरी पनीर। घरे किभाबे पनीर तैरी करते हय सेई लिंकटा आमार डेस्क्रिप्शन बक्से देया थाकबे, आपनारा देखे नेबेन। एबारे एखाने निये नियेछि एकटा बाउलेर मध्ये निये नियेछि छोटो कापे एक कप परिमाण ময়দা, एक कप परिमाণ কর্নফ্লাওয়ার। আর মশলা হিসাবে আমি এখানে নিয়েছি গুঁড়ো চিনি এক চামচ, নুন স্বাদমতো, ভাজা মশলার গুঁড়ো এক চামচ। এখানে জিরে আর শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে আমি ভাজা মশলা করে নিয়েছি। হাফ চামচ গরম মশলার গুঁড়ো, এক চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখানে আদা রসুনের পেস্ট আছে, আদার পেস্ট এক চামচ, রসুনের পেস্ট এক চামচ। এবারে আমি কোট করার জন্য নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স, কর্নফ্লেক্স নিয়েছি কিছুটা পরিমাণ। প্রথম স্টেপে আমাকে এই কর্নফ্লেক্স আর ময়দার মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে নিতে হবে। আমি এখানে শুকনো গুঁড়ো করা চিনিটা দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়ে এবারে আমি হাতের সাহায্যে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব, যেন মশলাগুলো খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে লেগে যায়। মিক্সারটা রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। ফার্স্টে পনিরের টুকরোগুলো দিয়ে পনিরগুলোকে একটা কোট করে নেব। হাতের সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে একটা কোট আমি করে নেব, ঠিক এইভাবে। এবারে পনিরগুলোকে এখান থেকে আমি তুলে নেব। পনিরগুলো আমার কোট হয়ে গেছে, এবার এগুলোকে সরিয়ে রাখব। এবার এই যে ডাশটা বাকি রইল এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে এর মধ্যে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। প্রথমে আমি অল্প পরিমাণে জল দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। এইভাবে আমার ঘন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে একধারে সরিয়ে রাখবো। এবার আমি যেই কর্নফ্লেক্সগুলোকে নিয়েছিলাম সেগুলো হাতের সাহায্যে একটু ভেঙে নেব, একদম মিহি করে ভাঙবো না, আধ ভাঙা মতো করে নেব। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লেক্স না থাকে তাহলে যে ওটস পাওয়া যায় ওটস দিয়েও করতে পারেন, না হলে পাতলা চিড়ে রোস্ট করে ডাই খোলায় তারপরে তাকে ভেঙে নিয়েও করতে পারেন, না হলে ব্রেড কাম দিয়েও করা যেতে পারে। কর্নফ্লেক্সগুলোকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবারে এই ব্যাটারটার মধ্যে আমি একটা করে পনির ছেড়ে দেব। পনির ছেড়ে দিয়ে পনিরটাকে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে কোট করে নেব। কোট করে নিয়ে তারপরে তুলে নিয়ে আমি এটাকে দিয়ে দেব কর্নফ্লেক্সের মধ্যে। কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে এটাকে ভালো করে কোট করে নেব, চামচ বা হাতের সাহায্যে কোট করে নেব। ঠিক এইভাবে এই রেডি হয়ে গেল। এইভাবে ঠিক করতে হবে, ভালো করে কোট করে নিতে হবে। আর একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। এই কোট করা পনিরটাকে আমি নিয়ে নিলাম ব্যাটারের মধ্যে, দিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে কোট করে নিলাম। কোট করে নিয়ে আমি এবারে দিয়ে দিলাম কর্নফ্লেক্স গুঁড়োটার মধ্যে। কর্নফ্লেক্স গুঁড়োটার মধ্যে দিয়ে চারিদিকে কর্নফ্লেক্সটা লাগিয়ে আমি ভালো করে আবার কোট করে নিলাম। এইভাবে কোট করে আমি প্রত্যেকটা পনিরকে রেডি করব। সমস্ত পনিরগুলো আমার কোট করা হয়ে গেছে। এবারে আমি কড়াতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে পনির ছেড়ে দেব। পনিরগুলোকে দিয়ে প্রথমে একটু কম পরিমাণে দেবো, তারপরের বারে একটু কড়াটা সেট হয়ে গেলে বেশি পরিমাণে দিয়ে দেবো।
এগুলো দিয়ে একটু ভালো করে লাল করে ভাজবো। পনিরগুলো দিয়ে দেওয়ার পর ওপর থেকে আমি কিছুটা তেল এর মধ্যে দেবো, তা না হলে একদিকে কালার হবে আর একদিকটা ভালো কালার আসবে না। দুদিকে কালার মেনটেন করার জন্য এই পদ্ধতিটা করতে হবে। যতক্ষণ না কড়ার মধ্যে পনিরগুলো সেট হচ্ছে ততক্ষণ আমি উল্টাবো না, মিডিয়াম হিটে কিন্তু ভাজতে হবে। এবারে পনিরগুলো একটু শক্ত হয়ে গেছে, তারপরে আমি একে উল্টে পাল্টে দেবো। প্রথম অবস্থায় উল্টালে পনিরগুলো খুব নরম থাকে, তখন উল্টালে কিন্তু পনিরগুলোর কোটটা সরে যাওয়ার সম্ভাবনা থাকে। পনিরগুলো এবারে আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবারে আমি বাকি পনিরগুলো দিয়ে দেব। এগুলো দেয়া বা তোলা বা নাড়ার সময় কোনো তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু পনিরগুলো থেকে কোটটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে আমি সব পনিরগুলোকে ভেজে নেব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, বাড়িতে ট্রাই করে দেখবেন। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।